নমস্কার বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত আমি পবিত্র দাস আমি আজকে সাধারণত যেটা ছেলেমেয়েরা পেয়েই থাকে যে প্রত্যেক দিন সকালবেলায় একটা করে ভিডিও পেয়ে যায় কে খেয়াল করে না করে জানি না যারা সাবস্ক্রাইবার আছে আমার তাদের মোবাইলে একটা করে নোটিফিকেশান বা দুটো করে নোটিফিকেশান প্রত্যেক দিন সকালবেলায় ঢুকে যায় আজকে কোনো ঢোকে নি তার কারণ হলো আজকে আমি কোনো প্রকার ভিডিও আপলোড এখনও পর্যন্ত করিনি এই করতে চলেছি পাঁচ মিনিট হবে হয়তো একটা ভিডিওর ফিগার তো এইটার উপর বেশ করে আমি একটা মানে বিষয়বস্তুটা হলো যে থার্ড সেমিস্টারের ছেলে মেয়েদের সম্পর্কে কিছু কথা গতকাল ফোর্থ সেমিস্টারের ছেলে মেয়েদের নিয়ে আমি কিছু ভেবেছি কিছু করেছি নতুন কিছু সরি ফিফথ সেমিস্টার তারা কীরকমভাবে রিয়্যাক্ট করবে এখনও পর্যন্ত কোনো প্রকার মেসেজ আমি চেক করিনি আশা করি মেসেজ পাবো তাদের কাছ থেকে বা তোমাদের ক্ষেত্রেও সেটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে দেখতে চাইছি অবশ্য তোমাদেরই কতটা সহমত আছে সেইটার উপর ভিত্তি করে বক্তব্যটা হলো এইটাই যে আমরা শ্রীকান্ত উপন্যাসটা পাঠ করছিলাম এবং শ্রীকান্ত উপন্যাসের আমরা পাঠ করতে করতে প্রায় নটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি পাঠ করা এবং এটাও জানি যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা কিন্তু শর্ট কোশ্চেনের আলোচনা করেছিলাম এবার আমার আমি যেটা করতে চাইছি যেটা করলাম গতকালকে ফিফথ সেমিস্টারদের জন্য সেটা হলো যে যতটা পড়া হয়েছে ততটার উপর ভিত্তি করে প্রশ্ন একটা ছোট্ট করে পরীক্ষা ওদের পাঁচটা চ্যাপ্টার পাঁচটা পর্বে বিভক্ত একটা বেশ বড় স্বরমাপের উপন্যাস আসলে মাকের উপকথা সেটা পাঁচটা পর্বের মধ্যে প্রথম একটা পর্ব আমরা পাঠ করেছিলাম প্রথম পর্বের পাঁচটা অধ্যায় ছিল সেই প্রথম একটা পর্ব পাঠ করে তা থেকে আমরা প্রশ্ন কিছু আলোচনা করে করেছিলাম গতকালকে গতকালকে ভিডিও দিয়েছিলাম তো এটা যেহেতু আমি আগে ভাবিনি এটা তাদের থেকেই যেহেতু ভেবেছি অতএব সেই জন্য আমি তোমাদের বলছি আমাদের নটা চ্যাপ্টার হয়ে গিয়েছে পড়া শোনা মানে আমি পড়ছি তোমরা শুনছ এই নিয়েই পড়াশোনা হচ্ছে আর কি তো কে কতটা পড়লে বা কে কতটা শুনলে সেইটার উপর ভিত্তি করে আমি একটা ভিডিও বানাতে চাইছি ভিডিওটা হবে এরকম যে আমার প্ল্যান হলো যে প্রথম তিনটে অধ্যায়ের যতগুলো শর্ট কোশ্চেন হতে পারে মোটামুটি কুড়ি পঁচিশটা বা তিরিশটা যতগুলো প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমি আমার খাতাতে লিখবো খাতাতে লিখে রেখে সেখান থেকে আমি ভিডিও করে তোমাদের শেয়ার করব এখানে কিন্তু সেখানে শুধুমাত্র থাকবে প্রশ্ন কোনো প্রকার আনসার থাকবে না উত্তর থাকবে না ঠিক কেমন পড়েছে পড়েছে তো অবশ্যই শ্রীকান্ত তো একটা স্বপ্ন আসলে শ্রীকান্ত তো কোনো প্রকার যেন কী বলবো আমার কাছে তো মনে হয় একটা স্বপ্ন তো সেই স্বপ্নের মধ্যে বিচরণ করতে ম্যাক্সিমাম জনেরই ভালো লাগে তো সেখান থেকে বলছি যে শ্রীকান্ত উপন্যাসের প্রচুর ডিস্টার্ব হয় সকালবেলায় যাই হোক একটু মানিয়ে নাও কি আর করা যাবে হবেই তো সেই যেটা বলছিলাম যে আমি ভেবে রেখেছি যে তিনটে অধ্যায় থেকে প্রশ্ন নেব প্রশ্ন নিয়ে আমি তোমাদের সেটা শেয়ার করব শেয়ার করার পর তোমরা করবে যেটা সেটা হলো তোমাদের নিজেদের খাতায় যদি লিখতে চাও লিখে নেবে যদি মনে করো যে না এটা প্রয়োজনীয় নয় তাহলে লিখবে না সেটা তোমাদের পার্সোনাল অবশ্যই পার্সোনাল আর আমি যেটা করতে চাইছি যে চাইছি তোমাদের কাছ থেকে সেটা হলো যে তোমরা কতগুলো আনসার পারছো ধরো কুড়িটা প্রশ্ন দিলাম বা তিরিশটা প্রশ্ন দিলাম বা দশটা প্রশ্ন দিলাম ধরো দশটা প্রশ্নের ভিডিও অবশ্যই হবে না এত ছোটো ভিডিও দু মিনিটের জন্য তার ভিডিও হয় না তো ধরে নাও দশটা এবার দশটার মধ্যে তুমি হয়তো পারলে আটটা বা কেউ হয়তো পারলো সাতটা কেউ হয়তো পারলো পাঁচটা তুমি ভুল করেও আশা করবে না যে স্যার এইটার উপর কোনো ভিডিও দেবে আনসার সিটের ওপর কারণ আনসার সিটের উপর ভিডিও দিলে তুমি তো আর শুনবে না না আমার ভিউ বাড়ানোর জন্য আমি বলছি না আমি বলছি যে তুমি তো আর পড়বে না তাহলে আলটিমেট লাভটা কোথায় হলো এতো মানে সহজেই জিনিস যখন পেয়ে যাচ্ছ তখন একটু তো এই সোনার খাট নিরুকটও তো তোমাকে করতেই হবে আর যদি তোমার শুনতে বিরক্ত লাগে তাহলে তোমার কাছে তো বই আছে শরৎ সমগ্রতা আছে সেই শরৎ সমগ্র থেকে তুমি পড়ে নাও আমি চাইছি প্রশ্ন মানে শরৎ যেটা আমি ধরবো যেটা নিয়ে আমি আলোচনা করতে শুরু করব ধরবো সেইটা যেন তোমার কাছে কোনো কিছু একটা ট্যুর পর্যন্ত শব্দ অজানা না থাকে আমি সেইটা চাইছি সেই জন্য আমি এই পরীক্ষার পদক্ষেপটা নিতে চাইছি এবার আমার বক্তব্য হলো এটা মানে এই পদক্ষেপটা কতটা কার্যকরী হবে তোমাদের ক্ষেত্রে সহকারী যে হবে তাতে আমি হানড্রেডে মানে হানড্রেডের উপরেও অ্যাবাব পার্সেন্টেজে আমি শিওর কিন্তু তোমাদের পক্ষে সেটা কতটা কার্যকরী হবে মানে তোমরা কতটা কিভাবে নেবে সেটা সেটা তো আমার জানা নেই সেজন্য আমি এই বার্তাটা দিতে চাইছি যে তোমরা কি চাইছো তোমাদের বক্তব্যটা কি আসলে তোমরা কিভাবে নিতে চাইছো এটা আমি কি এটার উপর ভিডিও তৈরি করব না কি করবো না যদি বলে যে না স্যার আপনি পরিয়ে দিয়ে চলে যান আমরা আমাদের ব্যাপারটা বুঝে নেব খুবই ভালো আমাকে পরিশ্রম করতে হবে না কিন্তু আর যদি বলে যে না স্যার নেওয়া দরকার আছে তাহলে সেটাও জানাও কতগুলো চ্যাপ্টার কি কি জানাবে তোমরা যদি নিতে চাই তোমাদের প্রথম জানানোর বিষয় হলো এক নম্বর যে আমি কটা চ্যাপ্টারের উপর নেব আমি ঠিক করে রেখেছি তিনটে চ্যাপ্টার তোমরা কটা চপ চ্যাপ্টারের নিতে চাইছ কারণ তিনটে চ্যাপ্টার হলে পরে তোমাকে তো পড়তে হবে পড়তে হবে কিংবা শুনতে হবে তুমি তো সেটা না শোনার শুনলে তো হবে না তাই না এক নম্বর প্রশ্ন হলো প্রথম মানে কটা চ্যাপ্টার থেকে পরীক্ষাটা হবে তিনটে হলে পরে ফিগারটা ঠিকঠাক থাকে মানে ওই যে বলা হয় না বাজেটের মধ্যে সেই সেই রকম একটা ব্যাপার দুই নম্বর প্রশ্ন প্রশ্ন হলো যে এইটা মানে এই পরীক্ষাটা নেব কি নেব না মানে পরীক্ষার ব্যাপারটা এটা তো আসলে ধরো পরীক্ষায় এক প্রকার তো এটা কি নেব না কি নেবো না তিন নম্বর প্রশ্নটা দেওয়া যায় কিন্তু তিন নম্বর প্রশ্নটা উত্তরটা আমি নিজেই দিয়ে দিচ্ছি এক্ষুনি যে শুধুমাত্র প্রশ্ন থাকবে নাকি উত্তরের সঙ্গে থাকবে আমি উত্তর দিয়ে দিচ্ছি যে উত্তর থাকবে না অতএব শুধুমাত্র প্রশ্নই থাকবে তো এই হলো দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন একটু ভেবে চিন্তা আমাকে উত্তর দাও এবং উত্তরটা অবশ্যই জানাবে আজকে দুপুরের মধ্যেই জানাও বা বিকেলের মধ্যেই জানাও আমি রাত্রে কাজ শুরু করব তোমাদের এটার ওপর যদি তোমাদের ডিম্যান্ড থাকে তবেই যদি না থাকে তাহলে পরে করবো হয়তো কোনো দিন এখানে শেয়ার করা হবে যদি চাও তাহলে করব নইলে আমার বক্তব্য এটাই যে অল্প অল্প দিচ্ছে অল্প অল্প খাচ্ছে অল্প অল্প হজম করে নাও এই জন্য বাকিটুকু তোমাদের মতামত তোমাদের উপর ছেড়ে দিলাম আজ রবিবার আর ছুটিরবার সেই জন্য আজকে কোনো প্রকার ভিডিও আপলোড করিনি শান্তিতে মানে অত্যাচারী মানুষ আমি শান্তিতে একটু থাকো রিল্যাক্সে বাড়ির সাথে সময় কাটাও সেই জন্য আর দিইনি এটা তবে এই প্রেশার দিলাম কারণ এই প্রেশার টুকুরটা থাকলে পরে তুমি কানে হেডফোন ভরে অন্তত কিছুটা সময় লুডো খেলাটা বাদ দিয়ে বা পাবজি খেলাটা বাদ দিয়ে হয়তো একটু শুনবে আমার কথাগুলো আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো হয়তো একটু চেক করবে প্রশ্নগুলো পত্রের প্রশ্নটা মানে প্রথম প্রশ্নপত্র পেলে পরে যদি চাও যদি চাও আমি শেয়ার করি প্রথম প্রশ্নপত্রটা পেলে পরেই তোমরা বুঝে যাবে যে কীরকম প্রশ্ন হতে পারে পরবর্তী ভিডিওগুলো ঠিকঠাক খেয়াল করবে এখন যারা শুনেছ তারা অন্তত পক্ষে একবার শুনেছ হার্ডলি একবার মানে একবারের বেশি দুবার শুনেছ একই অধ্যায় মানে এটা মানে কি বলবো এটা খুব রেয়ার আমার কাছে আমার মনে হয় গল্প শোনার খাতিরে একে একে শুনে যাচ্ছে শুনে যাচ্ছে বেশ করেছ আমি মানা করছি না ঠিক করেছ কিন্তু এখন যেটা বলছি এটা তো তোমার শুধু গল্প পড়ার জন্য নয় এটা তোমার সিলেবাসে আছে যেহেতু অতএব তোমাকে গভীরভাবে পড়তে হবে প্রশ্নোত্তরের জন্য পড়তে হবে তুমি গল্প শুনে নিয়েছ আবার যেদিন থাকবে সেদিন আবার গল্প শুনে নেবে কিন্তু এবার যখন শুনবে এই ভিডিওটা শোনার পর যখন আবার যখন শুনবে তখন তুমি গল্প শোনার জন্য নয় অ্যাজ এ স্টুডেন্ট তোমার পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হওয়ার উদ্দেশ্যে তুমি শোনো একটা উপন্যাস একবার পাঠ করে কোনো দিনই আনসার তৈরি করা যায় না আনসার দেওয়া যায় না একটা শর্ট কোয়েশ্চেনটাও দেওয়া যায় না ঠিকঠাক আরে তো সোনা চোখের সামনে নেই সোনা জিনিসে কাজ হয় অনেক বেশি এই কারণে কারণ সোনাটা যদি আমি ঠিকঠাকভাবে শুনি তাহলে কিন্তু তোমরা তো গল্প কোন শোনার ম্যাক্সিমাম জন সবার উদ্দেশ্যে বলছি না ম্যাক্সিমাম জনই গল্প শোনার আগ্রহে গল্প শুনেছ অতএব অতএব তুমি আর একবার শোনো শুনতে থাকো এইটাই আমার বার্তা আজকের থার্ড সেমিস্টার এর ছেলে মেয়েদের উদ্দেশ্যে তোমরা তোমাদের বক্তব্যটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর আর একটাই বার্তার সুযোগে আরও একটা কথা বলে নিই এটা নিজের জন্য বলছি তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই নই মানে আমার এই চ্যানেল আজকে মাত্র ষাটজন বাষট্টি জন সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে হয়তো আমার ভাই আছে একটা আমার বোন আছে একটা আর হয়তো কোনো বন্ধু বান্ধবী দু চারজন যারা টিউশন পড়াই বা কলেজের সাথে জড়িত আমি জঙ্গিপুর কলেজের গেস্ট লেকচারার যারা জড়িত তারা হয়তো সাবস্ক্রাইব করে রেখেছে তার সংখ্যা বেশি নয় বড়ো জোর পাঁচ ছয়জন তো বাকি যে পঞ্চাশ পঞ্চান্ন জন আছো তোমরা তোমরাই তো সব এটাই বলতে চাইছি যে এটা আর একটু বেশি করে ছড়িয়ে দাও এক মাস হয়তো হলো আমার এই চ্যানেলটা খোলা এক মাসের মধ্যে তোমাদের রেসপন্স যে হারে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তোমরা আমাকে চাইছো একটু বোরিং হলে পরে কথাগুলো একটু শোনো মানে এটা আমার নিজের উদ্দেশ্যে এতকাল তো তোমাদের মানে এতদিন তো তোমাদের থেকে উদ্দেশ্যেই বলে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি বলবো আমার যেটা আমার জন্য আমি বলছি এটা এটা আমার হার্ডলি রিকোয়েস্ট মানে জানি না ইংরেজিটা ঠিক বললাম কি না তো একটু বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটু বাড়াও দেখতে ভালো লাগে নিজেকে একটু মানে বুঝতেই পারছো যে হ্যাঁ আমি একটা চ্যানেল চালাচ্ছি এতে তো ফলোয়ারটা তো লাগবে সাবস্ক্রাইবারটা তো একটু থাকতে হবে আর ভিউটাও তো একটু বাড়াতে হবে সেই জন্য আমি বলছি যে এটা বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও তারা কিভাবে নিচ্ছে তাদেরকে গ্রহণ করতে দাও আর আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো একটা পরিচিতি আইডেন্টি দরকার আর সেটা তোমাদের মাধ্যমে সম্ভব আমি সেটুকুটাই চাচ্ছি আশা করি আমি অন্যায় কিছু চাইনি কারণ আমি পরিশ্রম করছি আমার পরিশ্রমের মূল্য ধরে নাও এটা বাংলা শিক্ষকের হয়তো এটা একটা বলতে পারো তোমাদের কাছে একটা চাওয়া তোমরা আমার কাছে কি চাইছো না চাইছো সেটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার সঙ্গে জুড়ে যারা আছো আমাকে যারা খেয়াল করছো শুধুমাত্র থার্ড সেমিস্টার নয় থার্ড ফিফথ যারা আছো তোমাদের নির্দ্বিধায় কমেন্ট আমাকে জানাতে পারো জানি না এই ভিডিও কোনো ফিফথ সেমিস্টারের ছেলেমেয়ের শুনবে কিনা হয়তো শুনবে না যদি শুনে থাকো এটা মজা করে করে আমি এই ভিডিওটা আমি শেয়ার করছি এই কথাগুলো শেয়ার করছি তোমাদের জন্যই মানে আমার চ্যানেলটা আজকে যাই হোক এক মাসের মধ্যে এতটা গ্রোথ করেছি এতটা মানে অনেকটা নয় যাই যেটুকুটাই হোক সেটা তোমাদের জন্যই তোমাদের উপর নির্ভর করে আর সেই জন্যই তোমাদের কাছে এটা আমার একটা ডিম্যান্ড বলতে পারো দাবি বলতে পারো হয়তো অন্যায় দাবি অনেকের কাছে হতে পারে কিন্তু দাবি চলো এই তো হলো বক্তব্য তোমাদের কমেন্টটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি জানাবে আজকে বিকেলের মধ্যেই জানালে খুব ভালো হয় বিকেলের মধ্যে বলতে তোমার আমাকে রাত্রে তো কাজ শুরু করতে হবে আমি প্রশ্ন রেডি করে রাখিনি আসলে রাত্রের মধ্যে রেডি করে রাত্রে ভিডিও টিডিও করে সেটা আবার সকালবেলা ছাড়তে হবে তো সেই জন্য আমি বলছি যে যা যেটা বক্তব্য আছে সে সেটা চট আমাকে শেয়ার করো ধন্যবাদ সঙ্গে থেকে সমৃদ্ধ থেকে আমাকে আর ছড়িয়ে দাও ওকে চলো টাটা